রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শামীম হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে তিন দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় পল্টন মডেল থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।